नोआखालीर कोम्पानीगंजे गुलिते सांबादिक बोरहान उद्दीन मुजाक्किर निहतेर घटनाय मामला हयेছে। हत्याकांडे जड़ितदेर द्रुत ग्रेप्तारेर दाबी जानिয়েছেন निहतेर स्वजनरा। दोषीदेर शनाक्तेर चेष्टा चालाচ্ছে पुलिश। ए मामलार तदन्तभार देয়া হয়েছে পিবিআইকে। सांबादिक बोरहान उद्दीन मुजाक्किर हत्यार घटनाय मंगलवार कोम्पानीगंज थानाय मामला करेन निहतेर बाबा नोआखाली। एते आसामी करा हयेছে अज्ञातदेर। द्रुत छेले हत्यार विचार চেয়েছেন बाबा। प्रधान कैसे आकुल आवेदन निरीह ऐले के कारा शेष कर दीजिए हमें यार सरकार विचार प्रार्थी निजे एलिका ये से प्राण दिए दीबे मैं एक एलाकार मानुषो ताके उद्धार करते आसतो ना से जो बोलो भाई प्लिज बासान प्लिज बासान एक राजनैतिक प्रभाव मुक्त থেকে এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। এটাকে আরো ভালোভাবে তদন্ত করার জন্য আমরা পিবিআই তে যেন এটা তদন্ত বাড়ান্যস্ত করা হয় সেই জন্য আমরা একটা প্রস্তাবও পুলিশ হেডকোয়ার্টারসে প্রেরণ করেছি। তদন্তের মধ্য দিয়ে আমরা সেটাকে বের করব। এখানে রাজনৈতিক প্রভাব আমাদেরকে কোনো বাধা সৃষ্টি করবে না। এদিকে সাংবাদিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রাম, বরগুনা, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। শুক্রবার কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির। শনিবার রাতে মৃত্যু হয় তার। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্র্যকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্র্যকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।